মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি সুপর্ণা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন। আজকে দেখো ঘরগুলো সব অগোছালো মতো আছে, তার কারণ আজকে ঘরটা একটু সাজুগুজু করাবো। ঘরে ঘর ডেকোরেশনের পরে আমি তোমাদেরকে নিয়ে যাবো আমাদের সুন্দরবনের বাজারে, আর সেখানে বাজারের কিছু মাছের সঙ্গে তোমাদেরকে অবশ্যই পরিচয় করাবো। এগুলো সব নদীর মাছ, একদম টাটকা মাছ। আর এখন যেহেতু জোয়ারের টাইম, সেই জন্য ম্যানগ্রুভ গাছগুলো অর্ধেকটা করে ডুবে আছে, তখন দেখা যাচ্ছে। আর নদীর ওই পারটাই সুন্দরবন, তোমরা তো জানোই, যখন তখন ইচ্ছে করলে বাঘ চলে আসতে পারবে আমার একটা জায়গায় আমরা থাকি। আর সেগুলো দেখার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঘরটা ডেকোরেশন একটু চেঞ্জ করবো, কারণ না চারিদিকে সব কিছু জায়গা হচ্ছিলো না, এটা এখানে ওটা এখানে, এরকমটা জাস্ট নিয়ে আসলো, এখনও পুরো কমপ্লিট হয়নি, কারণ এখানে মিটসেপ করবো। এখানেই মিস্ত্রি বললো যে এখানে সে কাজটা কমপ্লিট করে দিয়ে যাবে, তাই আমি বললাম খুবই ভালো, কারণ আমি, তোমরা তো জানো আমি নিজে বসে রান্না করতাম। তো আপাতত যা হোক একটু কিছুটা হয়েছে, রান্নাটা যেহেতু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো, গ্যাসে রান্না করার সময় নিচে বসে করতে গেলে একটু প্রবলেম হয়। তো আর আজকে যেহেতু মানুর বাবার ছুটির দিন, সানডে, যেহেতু তো ওকেও কাজে লাগিয়ে দিয়েছি, বললাম তুমিও দুজনে মিলে এই কাজটা করি, কারণ একার পক্ষে পুরো ঘরটা ডেকোরেশন করা সত্যি খুব খুব টাফ হয়ে যাবে। আর মানু জাস্ট ঘুম থেকে উঠলো, ওকে একটু জল মুড়ি দিয়েছি, আমি বললাম মানু তুমি এটা খেয়ে নাও, ও বললো যে মা ঠিক আছে আমি একাটাই খেয়ে নিচ্ছি। আসলে বড়ো হয়ে গেছে তো একটু বুঝতেও শিখেছে। এখান থেকে শোকেসটা যেহেতু এখানটাই ছিল, এখান থেকে সরে এখানে নিয়ে এসেছি, আর তোল্লাটা ভাবছি ওখান থেকে এনে এখানটায় রাখবো, আর ওদিকে জায়গাটা পুরো কভার হয়ে যাচ্ছে, যেখানে যেখানে পাচ্ছি অ্যাড করে দিচ্ছি। সত্যি আমাদের ঘর ডেকোরেশন হয়ে গেছে মোটামুটি, আর টিভিটা এখনো সেট করা হয়নি, কারণ টিভি মিস্ত্রিটা আসলে উপরে তুলে দেওয়া হবে টিভিটা, তখন টেবিলটা এখান থেকে সরিয়ে নেবো। আর শোকেসটা তো এখানে ছিল, এখান থেকে ওখানে নিয়ে গেছি, আর দোলনাটা ওদিক থেকে নিয়ে এসেছি এখানে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। গোলারুটি যেহেতু চটজলদি বানানো যায়, সেই জন্য ভাবলাম তাহলে গোলারুটিটা সকালে ব্রেকফাস্ট করে নিই, কারণ বাজারে যেতে হবে। গোলারুটি সিম্পলভাবে বানিয়েছি, যে আটা নিয়েছি, চিনি, লবণ আর একটু গুঁড়ো দুধ নিয়ে একটু জল দিয়ে একসাথে মিক্স করে তারপরে একটা একটা করে ভাজতে হবে। একটু তেল দিয়ে দিতে হবে, জাস্ট অল্প, খুব বেশি তেল প্রয়োজন হয় না, তেলটা একটু গরম হলে একটু নাড়িয়ে নিচ্ছি, না হলে চিনিগুলো তলায় বসে যাবে। আর এটা মিডিয়াম আছে না হলে লো আছে ভাজতে হবে, কারণ হাই আমি ভাজলে এটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যায়, খেতে অতটা টেস্ট হয় না। কিন্তু লো আছে, একটু টাইম নিয়ে ভাজতে হয়। তো এটা আমার হয়ে গেছে, দেখো খুব বেশি লাল লাল হবে না, আর বেশি লাল করলে পুড়ে যাবে ভিতরটা। আর এদিকে আমার গোলা রুটি ভাজা কমপ্লিট। আর যখন না যেদিন ভাবি যে খুব ব্যস্ত টাইম নেই হাতে, তখন চটজলদি এটা বানিয়ে নিই, 10 মিনিটের মধ্যে হয়ে যায়, খেতে খুব টেস্ট চাই। তোমরা যদি কখনো ব্যস্ত থাকে তোমরা এরকম বানিয়ে ট্রাই করতে পারো, খেতেও ভালো লাগে। আর আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাজারে যাব, আর সেখানে গিয়ে তোমরা দেখবো আমাদের কালীতলার বাজারটা। তো আমরা চলে এসেছি কালীতলার বাজারে, আর এই বাজারটা হচ্ছে কালীতলার গ্রাম পঞ্চায়েতের 7টা গ্রামের মধ্যে সব থেকে বড়ো বাজার বলতে পারো, কারণ এখানে মার্কেটটা অনেকটাই মার্কেট আছে, অনেক জিনিসও পাওয়া যায়। এখানে যেহেতু সুন্দরবনের শেষ সীমানা কালীতলা, সেখানে এই জন্য এখানে ঝিনিখালের ফরেস্ট অফিসাররা ওখানে এখানে বাজার করতে আসে, তারপরে বিএসএফ আছে এখানে, তারাও আসে বাজার করতে।
আর আসার সাথে পাশের গ্রামে অনেকেই আসে বাজার করতে। আমার যা যা প্রয়োজন ছিল মোটামুটি সবজি আমি নিয়ে নিয়েছি, বেশি কিছু নিইনি, দু চার রকম সবজি জাস্ট নিয়ে নিলাম। আর সবজি কেনার পরে আমি তোমাদেরকে পুরো সবজি বাজারটা ঘুরে দেখাবো। এখানে যা যা সবজি দেখতে পাচ্ছ সব কিন্তু বাইরের থেকে আসে, এখানে জানো তো এখানে এক ফসলের জমি, শুধু ধানটা হয়, কিন্তু এবছর ধানটাও হয়তো হবে না, কারণ প্রচণ্ড বৃষ্টির জন্য ধানটাও বুড়ে গেছে। যা যা সবজি সব জলপথেই বাইরের থেকে আসে, বসিরহাট, ন্যাজাট, এরকম পাশে নানা বড় বড় বাজার থেকেও আসে। এখানে সপ্তাহে দুদিন করে হাট হয়। চলে এসছে, ও বলছে মা আমি চলো তোমার সঙ্গে বাজার করতে যাই, তো সেই জন্য নিয়ে আসলাম। আর সবজি বাজার মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি মাছের বাজারে। আর এই ছোট চিংড়িগুলো হলো চামড়ি চিংড়ি, আর এখানে আছে দাতনে মাছ, আর এদিকে আছে কই মাছ, আর তার সাথে আছে মাগুর মাছ, আর এইদিকে তোমার এটাও চিংড়ি মাছ, আর এটা হচ্ছে টোকা মাছ, চিংড়ি মাছের পাশে যেটা আছে, আর এটা হচ্ছে শোল মাছ, তোমরা তো শোল মাছ অনেকেই চেনো, আর এটা আছে চিতে কাঁকড়া, ছোটো ছোটো যে কাঁকড়াগুলো হয় না, আর এইদিকে আছে এটা পায়রাতলি মাছ, আর দাঁতনে মাছও আছে তার সাথে। এইদিকে অনেক মাছই দেখা যাচ্ছে, এর মধ্যে আছে রূপচাঁদা, এগুলো রূপচাঁদা, পাশে পোনা মাছও আছে, আর এগুলো হচ্ছে সাইটিক মাছ, এগুলোকে বলা হয় সাইটিক মাছ, আর এর পাশে আছে নদীর ভাঙন, একদম নদীর টাটকা ভাঙন মাছ। আর এই যে মাছটা কাটছে এটা হচ্ছে দাঁতনে মাছ, এই মাছটা প্রায় 1 কিলোর ওপরে ওজন হবে। এই মাছগুলো খেতেও খুব টেস্টি হয়, এগুলো নদীর মাছ, একদম টাটকা মাছ। আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ, আর ওই পাশে ছিল ওটা হন্যে চিংড়ে, আর এগুলো তেলাপিয়া মাছ, ওখানে সাইডে একটা পোনা মাছ, আর এটা হচ্ছে ভাঙান মাছ, আর এটা হচ্ছে পায়রাতলি, যেটা পমফ্রেট মতো দেখতে লাগছে হয়তো তোমাদের, এটাকে বলা হয় পায়রাতলি মাছ, আর ছোটোগুলো আবার দাঁতনে মাছ, আর ওই লম্বা মতো যে মাছটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে কেশকেল মাছ বলা। মাছগুলো সত্যি খুব খেতে টেস্ট, আমরা মাঝে মধ্যে খাই। আর এদিকে একটা মাছ দেখাবো, সে মাছটা দিয়ে সবাই কাঁকড়া ধরতে যায়। এই যে লম্বা মতো মাছটা দেখা যাচ্ছে, এই মাছটা কাঁকড়া ধরা চারা মাছ। আর আমরা এখন এবার বাজার করে ফিরছি, ভ্যানে করেই ফিরছি বাজার করে। আর এখন যেহেতু জোয়ারের টাইম, সেই জন্য ম্যানগ্রোভ গাছগুলো অর্ধেকটা করে ডুবে আছে তখন দেখা যাচ্ছে, আর নদীর ওই পারটাই সুন্দরবন তোমরা তো জানোই, যখন তখন ইচ্ছে করলে বাঘ চলে আসতে পারবে আমার একটা জায়গায় আমরা। তো আমি এবার বাজার করে ফিরছি, বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে গিয়ে রান্না বসাবো। আর এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।